নতুন একটা প্রতিপাদ্য বিষয় নিয়ে উপস্থাপিত হয়েছি, তো বিষয়টি শুনতে থাকুন। তো আমাদের প্রত্যেকের কি সৃজনশীল, আজকের বিষয়টি হচ্ছে সৃজনশীল। আমরা কিভাবে হাউসের ডেভেলপ ক্রিয়েটিভ সিস্টেম, কিভাবে আমরা সৃজনশীলে ভালো কিছু করব, কম লেখে ভালো নাম্বার পাওয়া যায়, এইটার একটু অভিনব কৌশল আপনাদের মাঝে উপস্থাপন করব। তো যাই হোক, আপনারা সকলে জানেন ক্লাস সিক্স টু ক্লাস টেন পর্যন্ত, অর্থাৎ এইচএসসি একাদশ দ্বাদশ পর্যন্ত প্রত্যেকের সৃজনশীল সিস্টেমে লিখতে হয়। সৃজনশীল সিস্টেমে অনেকে লেখে, অনেকে অনেক কিছু লেখে, লিখতে 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 পাহাড় পর্যন্ত পর্বত পর্যন্ত গুছের গেড়াগাড়ি নিয়ে ফেলে। তো এটাকে একটু সুস্থ সমাধান দেওয়ার চেষ্টা করবো, কীভাবে সৃজনশীল লিখলে অল্প সময়ে এবং খুব অল্প সময়ে অল্প লেখে খুব বেশি একটা মার্ক পাওয়া যায়, সেটুকু আপনাদের একটু একটু দিক নির্দেশনা দেবো, আপনারা আমার ভিডিওটি দেখে থাকুন। তো সৃজনশীল প্রশ্ন প্রথমে আসে কি, এক নম্বর হচ্ছে জ্ঞানমূলক, দুই নম্বর হচ্ছে অনুধাবনমূলক, তিন নম্বর হচ্ছে প্রয়োগ, কি চার নম্বর হচ্ছে উচ্চতর দক্ষতা। তো এই চারটে স্টেপে সৃজনশীল প্রশ্ন, সৃজনশীল ক্যাটাগরিটাকে ভাগ করা হয়েছে। তো প্রথমে যেটা আসতেছে সেটা মনে করি জ্ঞানমূলক, মনে করি এটা ক নম্বর, আমি সুবিধার জন্য আগে প্রশ্ন লিখে বোর্ডে লিখে রাখছি। তো প্রথমে আমরা একে ক নম্বর প্রশ্নের উত্তর এই নম্বর করে লিখে আন্ডারলাইন, মানে কালার কলম ব্যবহার করলাম। কালার কলম বলতে আমরা জেল কলমগুলোকে আমরা অ্যাভয়েড করবো, আর মাঝামাঝি যে লেখাগুলো লিখবো সেগুলো আমরা কালো কলম ব্যবহার করবো। তো যাই হোক, প্রথম প্রশ্নটা আসলে বাংলাদেশের রাজধানী কোথায়, জ্ঞানমূলক প্রশ্ন। মনে করো একটা প্রশ্নের পরীক্ষা আসলো, তো বাংলাদেশের রাজধানী আমি লিখে রাখছি, বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা। তো বাংলাদেশের রাজধানী ঢাকা, এটা লিখলেও এক মার্ক, ঢাকা লিখলেও এক মার্ক। তো আপনারা এখন বলতে পারেন এত মডেলের কী বিষয়, না ভাই, ভাই আর বোনরা মডেলের বিষয় আছে। তো আপনি এখানে বাংলাদেশের রাজধানী ঢাকা লিখে দুই পাশে দুটা আন্ডারলাইন দিয়ে এরকম করে এরকম সিস্টেমে একটু কালার কলম বা পেন্সিল দ্বারা একটু একটু আবদ্ধ করে দিন, তাহলে বিষয়টা একটু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো এখানে এক মার্ক পড়লেন, এক মার্ক যখন মানুষ একটা টিচার একটা শিক্ষার্থীর ক্ষেত্রে তখন একটা ভালো ধরনের ইমেজ সৃষ্টি হবে। আর দুই নম্বর প্রশ্ন মনে করো, একের খ নম্বর উত্তর, একের খ নম্বর উত্তরের জন্য দুইটা স্টেপ দরকার, একটা হচ্ছে জ্ঞানমূলক স্টেপ, একটা হচ্ছে অনুধাবনমূলক স্টেপ। এখন আমি যদি বলি যে কাজী নজরুল ইসলাম কেন বিদ্রোহী কবি বলা হয়, কেন বিদ্রোহী কবি বলা হয়, তার বিদ্রোহী প্রতিবাদ, বিদ্রোহী লেখা বা বিদ্রোহী মনোভাবের জন্য এখানে ক নম্বর বিদ্রোহী মনোভাবের জন্য বিদ্রোহী কবি বলা হয়। তো এটা এটা হয়ে গেলে এখন এর সম্পর্কে একটু ব্যাখ্যা দিতে হবে, এটাকে এই জন্য আমরা প্রথমে ক নম্বর স্টেপে আমরা সুন্দর করে এরকম করেই দিতে পারি। তারপরে যে দুই নম্বর স্টেপ হচ্ছে জ্ঞানমূলক গেল, তারপরে আস্তে আস্তে অনুধাবনের একটু ব্যাখ্যা দেবো, সেই ব্যাখ্যাটুকু মনে করে এখানে সুন্দরভাবে লিখলাম, আমরা ব্যাখ্যাটুকু লিখলাম, কিন্তু এটাকে যদি একটু মার্ক একটু কলম দ্বারা, যদি এখানে আমার মার্কার আছে আপনার কলম দ্বারা বা পেন্সিল দ্বারা সুন্দরভাবে যদি এরকমটা করে দেন, তাহলে দেখবেন যে বিষয়টি অনেক সুন্দরভাবে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এবং সুন্দরভাবে ফুটিয়ে তোলা হচ্ছে। এখানে জ্ঞানকে ইন্ডিকেট করে দিলেন, আপনি অনুধাবনকেও ইন্ডিকেট করে দিলেন। এইভাবে গ নম্বর প্রশ্নে আসেন, গ নম্বর প্রশ্নে মনে করেন এটা হচ্ছে প্রশ্নপত্র আপনাদের খাতা। তো এখানে মনে করেন খাতাতে, এটা মনে খাতা, এখন এখানে গ নম্বর প্রশ্ন লিখবেন, গ নম্বর প্রশ্ন লেখার জন্য কটা স্টেপ, তিনটা স্টেপ। এই অনুরূপভাবে গ নম্বর স্টেপগুলোকে এরকম করে আপনারা ভাগ করে দেন, এরকম করে ভাগ করে দেন। তো ভাগ করে দিলে দেখা যাচ্ছে যে এখানে জ্ঞানের স্তরটা থাকতেছে, এখানে অনুধাবনের স্তরটা থাকতেছে, এখানে থাকতেছে কৃষির স্তরটা, এখানে থাকতেছে হচ্ছে আপনার প্রয়োগের স্তরটা থাকতেছে। এইভাবে যদি আপনি একটু নির্দেশন দিক নির্দেশনা দিয়ে দেন, অর্থাৎ তাহলে বিষয়টা একটু সুন্দরভাবে উপস্থাপিত হবে আপনার খাতার মাঝে, আর ঘষা মাসায় বেশি ওভার রাইটিং করা যাবে না। এরপরে আসলে ঘ নম্বর প্রশ্ন, ঘ নম্বর প্রশ্ন, ক নম্বর প্রশ্নের জন্য আমরা জানি যে কটা স্টেপ, চারটে স্টেপ, সুন্দরভাবে চারটে স্টেপ এরকম করে দিলেন, সুন্দরভাবে এরকম করে বিভিন্ন প্রকার আপনার কালার ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে বিভিন্ন রকম চিহ্ন আছে, এই চিহ্নটা ব্যবহার করতে পারেন, তারপরে এই চিহ্নটা আছে, এই চিহ্নটা ব্যবহার করতে পারেন, এরকম চিহ্ন ব্যবহার করতে পারেন, এরকম চিহ্ন ব্যবহার করতে পারেন, অর্থাৎ ব্যবহার করার মাধ্যমে দিলেন। এখন এরপরে প্রশ্ন আসতে পারে বৈশিষ্ট্য, অনেকগুলো প্রশ্ন থাকতে পারে, যেমন কোনো কিছু বৈশিষ্ট্য উল্লেখ করো, সেক্ষেত্রে অনেকে রোমান সংখ্যা লেখে, কেউ রোমান সংখ্যা লেখে, কেউ ইংরাজি বর্ণমালার অক্ষরগুলো লেখে, কেউ ক খ লেখে, কেউ এক দুই এইরকম করেই লেখে। তো এই বিষয়গুলোকে আমি বলবো যে এগুলো অ্যাভয়েড করে একটু নতুন পদ্ধতিতে আসা যাবে, একটু নতুন পদ্ধতি, মনে করো আমাদের একটু স্যাম্পল উদাহরণ, আমি কীরকম লোক, আমি কীরকম লোক, আমার এই বৈশিষ্ট্যগুলো আপনি এখন খাতা নোট করবেন। নোট করার জন্য আপনি প্রথমে কী লিখবেন, এক নম্বর, না এখানে রোমান সংখ্যা ব্যবহার করা বাদ দিয়ে আপনি এরকম একটা কোটেশন দেন, আমি দেখতে গিয়ে আমি দেখতে কালো, এক নম্বর হচ্ছে কালো,
দুই নম্বর কি, আমি দেখতে আমার ঝাঁকড়া চুল, ঝাঁকড়া কি রয়েছে, চুল রয়েছে। তো তিন নম্বরে এরকম কোটেশন যদি দিতে আপনারা হয়তো ভাবতেছেন ছেলেটা খুব বাঁচা, তো লেখেন বাঁচা, ছেলেটা খুব বাঁচা। এরকম যখন এরকম করে দিনে দিনে যখন আসবেন তখন দেখবেন যে বিষয়টা খুব সুন্দর হবে। এখানে রমা সংখ্যা বা এক দুই এরকম যে ক্রমিক যে অনুপাতগুলো আছে সেগুলোকে আপনারা অ্যাভয়েড করেন, দেখবেন যে বিষয়টি সুন্দরভাবে সুস্পষ্টভাবে হয়েছে। তো এই ক্ষেত্রে বিষয়টি হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হয়তো পরীক্ষার 2 ঘন্টা 30 মিনিট সময় থাকে, এখন কথা হচ্ছে এইগুলো করার জন্য আপনাদের মাঝে একটু প্রশ্ন থাকতে পারে, প্রশ্নগুলো কীরকম থাকতে পারে এগুলো যে আমরা করবো আর সময় পাবো কোথার থেকে। ভাই তুমি একটা স্টুডেন্ট, তোমার একটা টাইম মেনটেন করে চলতে হবে, এখানে তোমাকে প্রত্যেকটা প্রশ্নের জন্য মিনিট বরাদ্দ রাখতে হবে, মনে করে এটার জন্য 1 মিনিট বরাদ্দ রাখবে, ক নম্বরের জন্য 1 মিনিট, এরকম করে টাইম বাই টাইম মিনিটে এরকম করে, তারপরে খ নম্বর প্রশ্নের জন্য 3 মিনিট বরাদ্দ রাখবেন, গ নম্বর প্রশ্নের জন্য 5 মিনিট বরাদ্দ রাখবেন, ঘ নম্বর প্রশ্নের জন্য 6 মিনিট, এরকম করে অ্যাভয়েডিক এরকম করে অথেন্টিক চিন্তাভাবনা, কিছু অথেন্টিক চিন্তাভাবনার মাধ্যমে আপনি প্রশ্নগুলো সুন্দরভাবে লিখতে পারবেন। পরবর্তীতে 20 মিনিট যে সময় থাকবে, 15 থেকে 20 মিনিট সেটা সুন্দরভাবে আপনারা রিভিশন দিতে পারবেন। এক্ষেত্রে অনেকে দেখা যায় যে যে পরীক্ষার হলে মানে সময়টাই কিন্তু প্রশ্ন অনেক বাকি রয়েছে, এক্ষেত্রে বিষয়টি আমি আর আপনাদের মাঝে এটা আর একটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে কি অনেকে গ নম্বর প্রশ্নটাকে 2 পাতা 3 পাতা বা 2 পৃষ্ঠায় এরকম করে লেখে, আমি বলবো যে 1 পৃষ্ঠায় লিখলে আপনি 3 মার্ক ফাটাফাটি হয়ে যায়, আর গ নম্বর প্রশ্নটা 1 পৃষ্ঠায় লিখলে 4 মার্ক ফাটাফাটি হয়ে যায়। তো এই 3 মার্ক আর 4 মার্ক এটা তো ফাটাফাটি হয়ে যায়, এর জন্য বেশি লেখার কি প্রয়োজন আছে, আপনি অল্প লেখে যদি 3-এর মধ্যে 3 পান বেশি লেখার দরকারটা কি, 4-এর মধ্যে যদি 4 পান তা বেশি লেখার দরকার কি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করি আপনাদের মাঝে এরকম একটা পদ্ধতি বললাম, পদ্ধতিটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।